ঝুটিয়ে মুখ লাল করে দেব। যা এখান থেকে, দেখো গোলামের বাচ্চা করে কি রকম, যা। দেখছিস মা ভাবে তাকিয়ে আছে, দেখছিস মা আর কিছু পাবি। এই গেলি এখান থেকে, দেখেছিস ছাড়ো একেবারে পিটিয়ে দিব, যা এখান থেকে, যা বলছি। এই জুতিয়ে মুখ লাল করে দেব বলে দেখছি। এই তোর ঘরে মা বোন নেই? মা বোন নাই, বউ আছে। পিটিয়ে পিটা চামড়া তুলে দিব। দেখেন আমি কাঙালি করব না, আমি একজন নেহাল ভদ্রলোক। আমি না, আমি 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 কইতেছি, আমি দেখতেছিলাম। কি দেখতেছিলাম? কইতেছি কইতেছি আমি দেখতেছিলাম এই গরুটা এত উপরে সুন্দর করে কেমনে পায়খানা করছে, কি চিন্তার বিষয় না? ঘামা ঘামা লাগছে। এই যে ঘরে স্বামীকে ধরে রাখতে পারেন না, মেয়েদের দিকে তাকায়। কি এত বড় কথা? না দেহা সারু দেহা বারান্দায় বই আছে, পুরুষ ধার লেগা জুতা মুখ লাল করে আলামু। হ্যাঁ লাল করে লাল হতেছি। তুমি আবার কি দেখো? আমি তো তোমার দেখতেছি। আমারে দেখতেছ? আমারে তুমি ঘরে যাই। এই এই দাঁড়ব দাঁড়ব, এখানে ঢুকছ কোন সাহসে? তোমার ইচ্ছে মতো আসবে, ইচ্ছে মতো যাবে, এটা কি হোটেল পেয়েছো? বেরো বেরো বলছি, গেট লস্ট। মিন্টু জানো আর একটা মেয়ের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তাও জানিস না? জুলি এসো ভেতরে এসো, চলো রান্নাঘরে গিয়ে আমাকে সাহায্য করবে। হোয়াট? আমি রান্নাঘরে? আমি আপনার বাসায় রাঁধুনি হতে আসিনি। জুলি সাহ, আপনার মুখে মুখে কথা বলে তোমার সাহস তো কম না? গেট আউট ফ্রম হিয়ার। তুই চুপ কর মিন্টু। ঠিক আছে, তোমার রান্না করার দরকার নেই। আরে জুলি কখন এলে? তোমার বাবা কেমন আছেন? ওহো, এটা এখন জিজ্ঞেস করার সময় হলো? না মানে বাবার কাছে গেল আবার ফিরে এলো। কর্তা সাহেব দয়া করে চুপ করুন, আপনাকে কিছুই জিজ্ঞেস করতে হবে না। কারেক্ট কারেক্ট। তুমি কলেজে যাবে না জুলি? যাব না পাপ, ওর জন্য কলেজে যা ঘটে গেছে তারপরও কলেজে গেলে আমি মুখ দেখাতে পারবো না। জুলি কলেজে যাবে না, আমি একাই যাব। স্যার চিঠি। আপা মমতা, আপা মমতা, আপা কি হয়েছে? এসো এসো আমার সঙ্গে। কলেজ কম্পাউন্ডে গন্ডগোল করার জন্য তোমাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে, অতএব তুমিও কলেজে যেতে পারছ না। সালা, সালাম আলাইকুম। পান খাবেন? পান। এটা কি? মালিবাগের 42 নম্বর বাড়ির ফাইলটা। শোনো, আমাকে কি ঘুষখোর পেয়েছেন? যান, আইন মতো যা হবে তাই হবে, যান। আরে মোকেল পিছি পিছে আসেন, ফলো মি। না এন্টি ক্রাপশনে একটা কমপ্লেন করতে হবে। বসেন, উল্ডান শুনেন, এদি সবার পেটে সয় না, আমার পেটেও সইতো না, অনেক কষ্টে সয়াইছি, তাই না স্যার? হ্যাঁ, ঘুষ খেতে হিম্মত লাগে, দুর্বলদের হারই কাঁপে, জান কাঁপে বিবেক কাঁপে। পান খাইয়েছেন, আপনার সব ব্যবস্থা করছি। কি বাড়িতে দু দুটো বউ থাকতে আপনার হাতে ঝাড়ু কেন? ঝাড়ুটা আমার মেয়ের হাতে ধরিয়ে দিই। নতুন বউ তো কটা দিন যাক, আস্তে আস্তে সব বুঝে নেবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যায় না, ঠিক করাতে হয়, আর ঠিক করার জন্যই তো আমি এলাম। আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এ কি করছেন?
আপনি ভেতরে যান, জুল্লি উপরে আছে। হ্যাঁ, সেটাই ভালো।